করোনা পরিস্থিতি দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিলে। আগামী 4 জুলাই টিকা দেওয়ার ভিত্তিতে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার করোনা ভাইরাসের টিকা নিরাপদ এবং কার্যকর বলে জানিয়েছে কানাডা এবং যুক্তরাজ্য। তবে এর রক্ত জমাট বাঁধার এক খবরে এই কর্মসূচি বন্ধ করেছে ডেনমার্ক, নরওয়ে এবং থাইল্যান্ড। মোবাইল করিমের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা 11,92,00,000 ঘর ছুঁয়েছে আর মৃত্যু 26,50,000 কোটায়। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এখন দিনে 2,000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন। ভয়াবহভাবে সংক্রমণ ছড়াচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। পৃথিবীর মোট 60% টিকা উৎপাদনকারী দেশ ভারতে গত 24 ঘন্টায় 20,000-এর বেশি মানুষ আক্রান্ত হওয়াটা ভাবিয়ে তুলছে। এর মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী সবার জন্য টিকা দেওয়া কর্মসূচির আওতায় আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। There is light at the end of this dark tunnel in the past year. এই ঘোষণার পরপর হঠাৎ এক বিবৃতি নিয়ে উদয় হয়েছেন ভুলতে বসা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন তিনি প্রেসিডেন্ট না থাকলে কখনো এই টিকা দেশটিতে পাওয়া সম্ভব হতো না। এদিকে জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা আশার সঞ্চার করছে। তবে নানামুখী সংকট তৈরি হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে। রক্ত জমাট বাঁধার এক খবরে ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ডের পর এই টিকা কর্মসূচি বন্ধ করেছে থাইল্যান্ড। যদিও বা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে কানাডা ও যুক্তরাজ্য, তারা বলছে এই টিকার উপকারিতা এর ঝুঁকির চেয়ে অনেক বেশি। মুবাল্লিক করিম, মাইটিভি।